দেখো, এই মাত্র একটা খবর পেলাম যে আমাদের হুল হুল দেখলাম ওগে যে কমিউনিটিটা রাখিনি, ওই যে বলেছিল না এক মাস পরে কি আনছি না আনছি, এটা সরিয়ে ফেলেছে। ওইদিকে ম্যান্ডিও কমিউনিটি ডিলিট, এদিকে ওরও কমিউনিটি ডিলিট। শুধু কমিউনিটির মধ্যে একটা আছে ওর একটা মুভি, শুধু তাই না, এক দুটো ছিল ওর কাছে ইসে ভিডিও যেটা ম্যান্ডিকে নিয়ে, সেই ভিডিওগুলিও কিন্তু হুলের কাছে নেই। এর থেকেও বড় কথা, যখন হুল বলেছিল 1.5 মাসের সময় আমি ভিডিও মুভি আনছি রিলিজ করছি, সেইটা কিন্তু ওই কমিউনিটি পোস্ট ডিলিট করে দিয়েছে। তখন ওর সাবস্ক্রাইবার ছিল 1.5, এখন গিয়ে দেখো 5 পয়েন্ট সামথিং হ্যাঁ হয়ে গেছে। ভেবে দেখো, ওরা সবাই মিলে ফুলে কি বলে ফেপে উঠছে। কথাটা বলতে গিয়ে মনে হলো, তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করো, দিদি ভাই তুমি এটা বলেছো, তুমি আমি যখন ভিডিও করি আমি যে কী বলি জানি না। এক্ষুনি অঙ্কিতা লিখেছে, অঙ্কিতা মণ্ডল, তুমি বলেছো আমি সোমেনকে বলেছি যে শান্তির কুলে গিয়ে শান্তি খুঁজো, তো আমি কিন্তু যখন বলি কি না বলি সেটা কিন্তু বলতে পারবো না। ভিডিও করছি বলছি, ভিডিও করছি বলছি, এক্সাক্ট ইনফ্যাক্ট যখন গানগুলি করি সেগুলি কিন্তু স্পন্টেনিয়াস, যে প্রিপারেশন নিয়ে এটা করবো ওইটা করবো সেটা ভেবে বলি না। যখন তোমরা বলাচ্ছে আমি গানটা করেছিলাম, কোনটা করেছিলাম আমি ভুলে যাই। যাই হোক, তো কি ব্যাপার, হুলো কমিউনিটি কালকে ডিলিট করলো, আরে আজকে কালকে ম্যান্ডি করলো, তারপর কমেন্ট বক্সও ম্যান্ডি অফ রেখেছে, যদিও আজকে ম্যান্ডির বনু কমেন্ট বক্স খুলে রেখেছে, কালকে বিষয় বনু অফ রেখেছিল। তো এগুলি কি প্যার তুমসে বিহার প্যার হামকো বিহার, ডাউট হচ্ছে, ডাউট ডাউট ডাউট, ইয়াস আমারও ডাউট হচ্ছে, কিসের কিসের কিসের, কেন দুজনের মধ্যে এত মিল, কি করে মিল হলো, কি করে মিল হলো, কি করে মিল হলো, বুঝতে পারছি না। ম্যান্ডি কি গান শোনা ছেড়ে দিল, আর কোনো কমেন্টিতে কোনো গান নেই, ওই যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, হ্যাঁ এইসব গান কোথাও দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, কিসের জন্য দেখতে পাচ্ছি না জানি না। যাই হোক, এরা এরকমভাবে আমাদের মাথাটা খায়, আর তোমরাও খাও, সবাই মিলে খাও, আমাদের গিলু সব খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে। যেমন যখন সোমেন বলেছিল বয়স্ক মানুষরা আমার ভিডিও দেখবেন না, আমি 2 দিন কেঁদেছি আর 3 দিন খাই নাই, কি কান্না সোমেনের কষ্টে। এখন সেই সোমেন দেখো আমার প্রত্যেকটা কথা শুনে ভিডিও করে, কিন্তু একটাই প্রশ্ন, হুলের কমিউনিটি কেন নেই? ওইটা যে বলেছিল 1 মাসের মধ্যে আমি ভিডিও আনছি ওইটা নেই, তার মানে কি সে ভিডিও আনা বন্ধ করে দেবে? তার মানে ভিডিও না ফ্লেম, আমি ভিডিও ভুল বলছি, হ্যাঁ তো ওটা নেই। তাছাড়া ওর ওই স্ক্রোলিংয়ের মধ্যে যেটা ম্যান্ডিদের যেটা ছিল, একটা ভিডিও না দুটো ভিডিও ছিল ম্যান্ডিদের, নেই 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 নেই, কোথাও খুঁজে পেলাম না, কেন কেন পেলাম না। তবে কি ম্যান্ডির সাথে হুলের এটা হয়, এটা বুঝেছো? আমি কি দেখাচ্ছি, দেখেছি কিতাবে তো তুমনে হুম হুম পড়িও, পর এ তো হুম হুম চেহারে পে ক্যা ক্যা লিখা হ্যায়, কুছ ভি নেই লিখা হ্যায় চেহারা পে। তবে ডিপ্রেশনের কারণটা কি ম্যান্ডির, তবে হুল আমার একটু সন্দেহ হচ্ছে, জানি না আমি কি না আমি ঠিক না ভুল, তাহলে দুজনের মধ্যে কেন কমিউনিটিতে এইগুলি নেই, ভিডিও কেন নেই, কি হলো? তোমরা যদি কোনো খবর পাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আর তোমাদেরকে আমি খবরটা দিলাম, হুলের ঘরে গিয়ে দেখো হুলের সেই কমিউনিটি পোস্ট নেই, তারপর কিছু ভিডিও নেই, কেন নেই, কেন নেই হুল, খবরটা কে দেবে, তুমি গুনছো মাসুল, কেন তুমি করলে ভুল, একটা কি দেখে করলে ভুল হুল, চলো। তো জানি না কে ভুল আর কে ঠিক, জানি না কে গুনছে মাসুল, কেউ গুনছে না, গুনছে বাচ্চাটা, আর গুনেছিল ওই মাইক্রোওয়েভটা, দুজন ছাড়া আর কেউ মাসুল গুনছে না। তো চলো, আমি এটাই বলতে আসলাম যে হুলের কমিউনিটি 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 নাই, হুলের ভিডিওগুলি নাই, কেন নাই হুল? যদি আমার ভিডিওটা তোমার কানটা পৌঁছায় হুল, একটা একটা কমেন্ট করে দিও, আমি জানি তুমি বহুত ক্রিয়েটিভ ফিল্ডের লোক, যে অনেকটা সত্যজিৎ রায়ের লেভেলে ভাবতে শুরু করে দিয়েছো, অতটা উপরে উঠতে পারো নাই। যাই হোক, কী ভাবছো, নাকি এখন তোমার কমিউনিটি পোস্টে শুধুমাত্র ওই মুভিটাই আসবে? হ্যাঁ, 1.5 মাস হতে কিন্তু আর বেশি দিন দেরি নেই, জুলাইয়ের 15 তারিখ বা 20 তারিখের মধ্যে আমরা আশা করছি তোমার ফিল্মটা বেরিয়ে যাবে। জুলাই 20 মানে আর 20 দিন, বিশে বিশে বিশাখায় জুলাই 20 তারিখ আমি আশা করছি হুল তোমার মুভিটা বেরোবে, আশা করছি বিশে বিশে বিশাখায় হয়ে যাবে।
চলো বাই, আসছে মোটিভেশনাল ভিডিও, যাবে না কোথাও, গুড নাইট না বলে আমাকে কেউ দূরে যাবে না, মায়ের হাড্ডি গুড়া করবো।